অভিষেক, অনেক অভিনন্দন জানাই তোমাকে, তুমি তৃতীয় হয়েছো উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তোমার কেমন লাগছে তো প্রথমেই জানতে ইচ্ছে করছে, কারণ তুমি কি আশা করেছিলে এত ভালো ফল? ভালো লাগছে আমার রেজাল্ট শুনে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার আশানুরূপই হয়েছিল, তো কিছুটা আশা ছিলই যে প্রথম দশে থাকব। মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল? মাধ্যমিকে আমি রাজ্যে চতুর্থ হয়েছিলাম। মাধ্যমিকে রাজ্যে চতুর্থ, আর এবার তো আরো একটু উপরে উঠে এলে, তৃতীয় হয়েছো। বাবা মা কি বলছেন? বাবা মাও তো খুব খুশি হয়েছেন আমার রেজাল্ট শুনে, খুব আনন্দিত হয়েছেন। অভিষেক, তোমার কি কি সাবজেক্ট ছিল, কি রকম মানে নাম্বার? তো এখনো তো মার্কশিট পাওনি, 10 তারিখ পাবে। কোন কোন সাবজেক্ট ছিল? সাবজেক্ট কম্বিনেশন আমার বাংলা ইংরেজি এবং সায়েন্স স্ট্রিমে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স ছিল। তোমার সবথেকে পছন্দের সাবজেক্ট কোনটা ছিল? কোন পরীক্ষাটা সবচেয়ে ভালো হয়েছিল? পড়াশোনা আমি আমার পড়াশোনা করতে ভালো লাগতো। আমার প্রিয় বিষয় যেগুলো ছিল সায়েন্সের, বিশেষ করে ম্যাথামেটিক্স আমার খুবই পছন্দ ছিল। তো দিনে আমি নিজের ইন্টারেস্টে অন্তত 8-9 ঘন্টা পড়াশোনা করতাম। তো এই দিনে 8-9 ঘন্টা পড়াশোনা করতাম, তো এখান থেকেই আমি নিজের ইন্টারেস্টে পড়াশোনা করতাম। এভাবেই আমি বলবো যে নিজের পছন্দের বিষয়গুলোকে নিয়ে এগিয়ে গেলে সাফল্য নিশ্চিত পাওয়া যাবে।